বন্ধুরা, আরেকটি সুন্দর সকালে ছুটির দিনে আজ আমরা ফ্যামিলির সাথে আবার বেরিয়ে পড়েছি আরেকটি নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তবে নতুন না, অনেকেই হয়তো এই জায়গাটি ঘুরেছেন। আজ আমরা যাচ্ছি শান্তিনিকেতন। শান্তিনিকেতনে এখন গেলে আপনারা কী কী দেখতে পাবেন সেই সব কিছুই দেখাবো আপনাদের। আর শান্তিনিকেতন আমরা আগেও গিয়েছি, কিন্তু সেই সময় ব্লগ করা হয়নি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমরা বেরিয়ে পড়েছি ফ্যামিলির সাথে, পেছনে বাবা মা, ওই ড্রাইভার না, তুমি না নিয়ে গেলে আমরা যেতেই পারতাম না শান্তিনিকেতন। বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রাঙামাটির দেশ শান্তিনিকেতন ভ্রমণের উদ্দেশ্যে। দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে বর্ধমান অবধি গিয়ে বর্ধমান নবাবহাট মোড় থেকে ডান দিকে ঘুরে বোলপুরের দিকে যেতে হবে। এখান থেকেই রাস্তাটা ভাগ হয়ে যায় এবং এই নবাবহাট মোড় থেকে বোলপুরের দূরত্ব 53 কিলোমিটার। কাটোয়া 60 কিলোমিটার, বোলপুর শান্তিনিকেতন 50 কিলোমিটার। বর্ধমান নবাবহাট মোড়ের রাস্তা দিয়ে যেতে যেতেই চোখে পড়ল 108 শিব মন্দির। মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে গাড়ি বা বাইক পার্কিং এর জায়গা। এখানে জুতো জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে, আর প্রত্যেক জুতো জোড়া 1 টাকা করে। প্রবেশ করে দেখলাম মন্দির প্রাঙ্গণ বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর। এখানে রয়েছে 108টি শিব মন্দির। প্রতিটি মন্দিরের ভেতরেই স্থাপিত করা হয়েছে শিবলিঙ্গ। এই মন্দিরটি একটি আয়তক্ষেত্রকার জমির ওপর অবস্থিত, অর্থাৎ আয়তক্ষেত্রকার জমির চারিপাশ দিয়ে পৃথকভাবে এই মন্দিরগুলি নির্মাণ করা হয়েছে। মন্দির প্রাঙ্গণের মধ্যে রয়েছে সুন্দর ফুলের বাগান। এখানে একদম গোলাপের বাগান, আর ভীষণ সুন্দর একটা গোলাপ ফুলের গন্ধ ছাড়ছে, মানে মন মাতানো একটা গন্ধ গোলাপ ফুলের। এখানে 108টি শিবের মন্দির রয়েছে, আর বেশ বড় জায়গাটা। প্রত্যেকটি মন্দিরে শিবের মূর্তি রয়েছে, বাগান রয়েছে ফুলের। আমরা এটা শান্তিনিকেতন যাওয়ার পথেই রাস্তার ডান দিকে পেয়েছি মন্দিরটা। অনেকেই নেমেছে, আরও অনেকেই এসেওছে। আমরা এখন মন্দির ঘুরছি, মন্দির পরিদর্শন করছি সবাই মিলে। ধীরে ধীরে গুগল ম্যাপ ফলো করে এগোতে থাকলাম আমরা বোলপুর শান্তিনিকেতনের পথে। রাস্তার দুই ধারে হলুদ সর্ষে ফুলের ক্ষেত রাস্তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। প্রায় 4 ঘন্টা জার্নির পর আমরা শান্তিনিকেতন পৌঁছে গিয়েছি। আর এছাড়াও আমরা মন্দিরে দাঁড়িয়েছিলাম বলে আমাদের ওখানে একটু সময় লেগেছে, আর না হলে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই আপনি কলকাতা থেকে পৌঁছে যাবেন শান্তিনিকেতনে। ফাইনালি এতক্ষণ জার্নির পর আমরা পৌঁছে গিয়েছি হোটেলের সামনে। আমাদের অনলাইনে আগে থেকে বুকিং করা ছিল। আমরা উঠেছিলাম লিপিকা লজে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে 5 মিনিট দূরেই রয়েছে এই লজ। এই হলো রুম, এবং রুমের ভাড়া নিয়েছিল 950 টাকা। হোটেলে ব্যাগ রেখে এখন আমরা বেরিয়ে পড়েছি
লাঞ্চ করবো, সাইট সিনগুলো দেখবো, দেখা যাক কী কী খোলা আছে, কী কী দেখতে পারা যায় আজকের মধ্যে। যেহেতু এখানে চারটের পরে সব কিছুই বন্ধ হয়ে যায়, তো হয়তো বেশি কিছু আজ দেখতে পারবো না আমরা। এখন আমরা এগিয়ে যাচ্ছি সোনাঝুরি ফরেস্টের দিকে। আমরা এখন চলে এসেছি সোনাঝুরির হাটে। ভালোই লাগছে আমার, দারুণ লাগছে, দারুণ। হাটটা পর কি করবে এটা তুমি পড়ো। তো আমরা এখন হাটটা ঘুরে দেখবো। তো এটা তো চারটা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো আমরা এখন আছি সোনাঝুরি হাট শান্তিনিকেতনে, আর এই হাটটি শুধুমাত্র শনিবারই বসে। অনেকেই এসেছে, আর বিশাল বড় হাট, মানে বিশাল বড় জায়গা জুড়ে বসেছে হাটটি। এছাড়াও গাড়ি পার্কিং বা বাইক পার্কিংয়ের তো জায়গা আছেই। বিকেল চারটে পর্যন্ত এটা বসে, কারণ এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই। লাইট চলে যাওয়া মানে হাট উঠে যেতে হবে, কারণ একদমই অন্ধকার হয়ে গেলে তো দেখা যাবে না। তো চারটে পর্যন্ত হাটটি থাকে, আর প্রত্যেক শনিবার দিন এই হাটটি বসে। শান্তিনিকেতনের একটি আকর্ষণীয় হাট, যেটা অনেক পর্যটকেরা এলেই এই হাটটি দেখার চেষ্টা করে, মানে শনিবারই যেহেতু বসে শনিবার আসার চেষ্টা করে, যাতে হাটটি দেখা যায়। খাওয়ার এখানে ভালোই, তবে অবশ্যই কলকাতার মতো বিরিয়ানি নয় এখানে। অনেকক্ষণ আমরা মেলায় ঘুরলাম, সন্ধ্যে নেমে এসেছে, আস্তে আস্তে দোকানপাট উঠছে, কারণ এখানে আলোর কোনো ব্যবস্থা নেই। কিছু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের ভিড়ও অনেক কমে গিয়েছে আগের থেকে। সকালে যেরকম পরিমাণে ভিড় ছিল, এখন অনেকটাই কমে গিয়েছে, আলোর ব্যবস্থা নেই, তাই সব বন্ধ করতেই হবে। আর সন্ধ্যে নামার সাথে সাথে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব, মানে ভালোই ঠান্ডা আছে এখানে, যেটা সকালবেলায় ছিল না, খুব গরম হচ্ছিলো। আর এখন তো
সন্ধে নেমে এসেতে ভীষণ ঠান্ডাই লাগছে। এখন আমরা যাচ্ছি গাড়ি পার্কিংয়ের কাছে, যেখানে কার পার্কিং করা রয়েছে সেখানে যাচ্ছি। এখানে আজকে আমাদের যেহেতু থাকার প্ল্যান, কালকে আমরা আরও কিছু টুরিস্ট স্পট দেখব সকালে বেরিয়ে। শনিবারে সোনাঝুরির হাট দেখে এখন আমরা ফিরছিলাম হোটেলে। তো হোটেলে যাওয়ার পথে এখানে আরেকটা মার্কেট পেয়েছে যেখানে রয়েছে অনেকগুলি দোকান। তো এখন আমরা ওই দোকানগুলো একটু ঘুরে দেখবো, তারপরে ফিরবো হোটেলে। সারি সারি অনেকগুলো দোকান আর অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তো আমরা ঘুরে দেখবো এবার। বেশ কিছুক্ষণ বাজারে ঘোরার পর, দোকানপাট সব দেখার পর এখন আমরা চলে এসেছি ডিনার করতে। তো ডিনার করে তারপরে হোটেলে ফিরব। ১৯৫০ সালের খুবই পুরনো একটি হোটেল এটা, আর খাওয়া দাওয়া মোটামুটি ভালোই লাগলো আমাদের। খুবই সাধারণ আর রিজনেবল প্রাইসে, খুবই সাধারণ, বেশ ভালোই খাওয়া দাওয়া, মানে রিচ না, ভালোই লাগলো আমাদের। কাল সকালে আমরা আবার ঘুরে দেখবো বাকি সাইট সিনগুলো। তো এখন টাটা।